হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আর আমি আজকে আপনাদের সাথে বুধবারের একটি ব্লগ শেয়ার করছি। তো এখন দুপুরবেলা, তো আজকে দুপুরে রান্না বান্না নেই, ইচ্ছা করে আর কি রান্না করা হয়নি, কারণ আজকে আমার ফ্রিজে বেশ কিছু তরকারি জমা হয়ে গিয়েছে রান্না করা। তো ভাবলাম আজকে সেইগুলো শেষ দেব। তো যার বাবাকে বললাম যে বাঙালি একটা রেস্টুরেন্ট থেকে ঝাল ঝাল ভর্তা নিয়ে আসো, সাথে তো ফ্রিজের তরকারিগুলো আছেই, সব কিছু মিলে আর কি খাওয়া হবে। তো দুপুর অলরেডি সাজ্জারা খেয়ে শাওয়ার করে দিয়েছি, তো যারা তো এই যে দোলনায় দোল খাচ্ছে আর সাদ শুয়ে শুয়ে টিভি কার্টুন দেখছে। তো আমিও শাওয়ার করে আসার পরে দেখি যারা বাবা বাজার করে এনেছে, তো এখানে কি কি বাজার করেছে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেছি ব্যাগ থেকে সব বাজার অলরেডি বের করে এখানে রেডি করে রেখেছে। তো এখানে বেশ কিছু কাঁচা কলা এনেছে, কাঁচকলা আর কি, তারপরে কাঁচা মরিচ আছে, আলু আছে, আর এখানে এই যে আঙুরগুলো দেখছেন এগুলো একটু বেশি করে এনেছে, কারণ এগুলো অনেক মিষ্টি ছিল। আর এই আঙুরটা আসলে যারাও খায়, তারপরে মিষ্টি যেহেতু সেহেতু সবাই খাবে, সে উদ্দেশ্যে একটু বেশি করে আনা। আর এখানে চিকেন লিভার ছিল, আসলে এই চিকেন লিভার তো চিকেন বলে না আর কি, বিফ লিভার হোক চিকেন লিভার হোক, লিভারের রান্নাটাই আর কি আমাদের খুবই পছন্দ, বিশেষ করে আমি আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করি। তো এখানে এই যে ফ্রেশ চিকেন লিভার এনেছে, আর হচ্ছে এই পাশে চিকেন এনেছে কিছুটা, তো এগুলো সব ফ্রেশ ছিল। আর এগুলো হচ্ছে সাফারির মধ্যে থেকে এনেছে, এখানে লেবু আছে, আর আছে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা আমাদের আসলে মার্কেট থেকে খুবই কম কেনা হয়, ফ্রেশ আর কি গরুর যে দোকান মাংসের দোকান থাকে সেখান থেকেই আনা হয়। তো এই মাংসটা নাকি ভালো ছিল, তো সেজন্য আনলো। তো দুপুরে তো যেহেতু রান্না করি নাই, ভাবছি যে গরুর মাংসটা সন্ধ্যার সময় রান্না বসিয়ে দেব। আর এই পাশে যে ডাব এনেছে, ডাবগুলো আবার অলরেডি বের করে সাইড করেও রেখেছে। এই পাশে কলা এনেছে, কলাগুলো আমি যেভাবে ঝুলিয়ে রাখি ও ওইভাবেই ঝুলিয়ে রেখেছে, আসলে আমি গোসলে ছিলাম, ও সব কিছু একেবারে বের করে রেডি করে রাখছে। তো এই পাশে খাবার এনেছে, তো এই খাবারগুলো দেখে রীতিমতো আমি আর আমার হাজবেন্ড তো অবাক, কারণ আমি রেস্টুরেন্টের নাম বলবো না, একটা বাঙালি রেস্টুরেন্ট আছে যেখান থেকে একদম সুন্দর ঝাল ঝাল ভর্তা হয়, রান্নাও অনেক সুন্দর, আমরা আর কি যেমন স্পাইসি পছন্দ করি, তো ওখান থেকে আমাদের প্রায়ই এরকম ভর্তা তারপর ভাজি নিয়ে আসা হয়। তো আজকে অনেকদিন পর আর কি এখান থেকে আনা হচ্ছে, ভাইরাসের জন্য আসলে রেস্টুরেন্ট থেকে খাবার টাবার একটু কমই আনা হতো। তো আজকে যেহেতু ভর্তা আনতে বললাম, তো একটু মাংস সঙ্গে নিয়ে এসেছে, ভাজিটাজিও আনছে, ভাজিটাজি না আর কি ভাজি আনছে। তো এই যে ভর্তার অবস্থা দেখুন, আসলে মানুষের মানে পরিস্থিতি অনেকটা খারাপ, হোটেলের অবস্থাও খারাপ, সেটাই বুঝলাম যে এই সেম টাকাতে আমরা আজকে যে পরিমাণে মানে যে টাকার ভর্তা নিয়েছি সেই টাকার ভর্তা এর আগেও নিয়েছি। এই বাটিটা পুরো লোড থাকতো, আমি আমার হাজবেন্ড দুপুরে খেতাম, আবার রাত্রে খেয়েও অনেক সময় একটু বেঁচে থাকতো, আর আজকে এমন অবস্থায় ভর্তা দিয়েছে যে একজনেরই আর কি পুরো খাবারটা হবে না। তো আমার হাজবেন্ড নর্মালি দুপুরে যে খাবারগুলো আনে সেটা কিন্তু আমাদের দুপুরে খেয়েও আবার রাত্রে খাওয়া হয়ে যায় এমন মানে খাবার আনে, আর আজকে এমনভাবে খাবার আনছে যে দুপুরে খেয়ে আর রাত্রে হবে না। তো আসলে কি বলবো, সব কিছুই অবস্থা, করোনায় সবারই ভয়াবহ অবস্থা, তো ব্যবসা বাণিজ্য সবারই হয়তো খারাপ যাচ্ছে খাবারগুলো দেখে এটাই মনে হচ্ছে। তো দুপুরে তো আলহামদুলিল্লাহ ওইগুলো দিয়ে ফ্রিজে রান্না করা খাবার ছিল সেগুলো দিয়ে আমাদের ভালোভাবেই খাওয়া হয়েছে। তো রাত্রে খাবারের জন্য একটু মাংস যে ফ্রেশ গরু মাংসটা আনছিল সেটা বসিয়ে দিলাম, আর একটু বাইরে যাব। আর মাংসটা আসলেও ভালো ছিল, অনেক মানে সুন্দর ছিল, হাড় চর্বি চর্বি মাংস ছিল। আসলে মাংস ভালো না হলে আমার মনে হয় যত ভালো করে রান্না করা যাক রান্নাও মনে হয় সুন্দর হয় না। তো আমরা রান্না করে একটু সন্ধ্যার দিকে বাইরে যাব, যেহেতু আগামীকাল হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার, তো আমাদের ফ্রাইডে একটা দাওয়াত আছে, তাই দাওয়াতের গিফট কেনার জন্য গোল্ড শপে যাব। আর এখনও ওইভাবে কোনো প্ল্যানিং নেই যে কী কিনবো, কিন্তু ইচ্ছা আছে একটা রিং কেনার, বাকিটা চয়েসের উপরে, যদি চয়েস হয় রিং, না হলে হয়তো একটা ইয়াররিং কিনতে পারি। তো দুটোর মধ্যে আর কি যেটা চয়েস হবে সেটাই কিনবো।
তো এখন আগে মাংসটা রান্না করে নিই, তারপরে আমরা আর কি বাইরে যাব। তো মাংস রান্না করতে নর্মালি যে যে মশলা লাগে সব কিছুই দিয়েছি, সাথে একটু ইয়োগাটও দিয়ে দিলাম, আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। মাংসতে আমি একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি দিই, আর পেঁয়াজটাও একটু বড় বড় করে কেটে রাখি, আমার কাছে আর কি ভালো লাগে। আর নর্মালি গরুর মাংস কিংবা খাসির মাংস এই টাইপের মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আর কি। আমার কাছে মনে হয় মাংস হাতে মাখিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে, তবে মুরগির মাংস কিংবা হাঁসের মাংস এগুলো আবার কষে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। তো এখন মাংসটা ভালোভাবে একটু হাতে মাখিয়ে রান্নাটা আর কি বসিয়ে দেব। আর মাংস রান্নাটা কিন্তু সব থেকে বেশি ইজি হয়, যেমন সবজি রান্না করতে হলে কাটাকাটি করতে হবে, সাথে মাছ দিতে হবে, অনেক ঝামেলা মনে হয়। তো যেদিন আসলে আমি মনে করি একটু ঝটপট কিংবা একটু আরাম করে রান্না করব, সেদিন আমি মাংসটা বের করে রাখি, কারণ মাংসটাই রান্না করতে সব থেকে আরাম। এই যে এই একবারে সব মশলা দিয়ে মাখিয়ে দিলাম, এখন চুলায় দিয়ে রাখলে আমার কিন্তু বারবার এসে নাড়তেও হবে না, মাংসটা বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করলেই হয়, আর আস্তে আস্তে মাংসটা হতে থাকবে। তো মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অন করে দেব। আর আরেকটি কথা, আজকে কিন্তু দুপুরে রান্না করিনি, বিধায় কেউ ভাববেন না আমি আরাম করেছি। আসলে দুপুরে রান্না না থাকলেও আমাদের মেয়েদের সংসারে কিন্তু আরও অনেক কাজ থেকে থাকে যেগুলো করতে হয়, যেমন আজকে রান্না না থেকেও দ্বিগুণ কিন্তু কাজ করতে হয়েছে, যেহেতু সামনে মাহে রমজান আসছে, ঘর পরিষ্কার, তারপর ওয়াশরুম পরিষ্কার, টুকটাক অনেক কাজই থাকে যেগুলো আজকে করেছি, যার জন্য ইচ্ছা করে আর কি দুপুরে রান্নাটা করা হয়নি। আর মেনলি ফ্রিজে আমার যখন অনেক তরকারি জমা হয়ে যায় আমি সেদিন ইচ্ছা করে রান্না করি না। আমি যেহেতু মাংসতে ইয়োগার্ট দিয়েছি যার জন্য বেশ কিছু পানি বের হয়েছে মাংসতে, আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমি আর আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর মাংসটা যেহেতু ফ্রেশ ছিল, ভালো ছিল, অল্পতেই সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমার কাছে একটু লবণের পরিমাণটা কম লেগেছে, এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এইদিকে মাংস রান্না হতে হতে আমি কিন্তু বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি, যদিও বাচ্চারা গোলশপের ভিতরে যেতে পারবে না, তাও ওদেরকে নিয়েই বের হব, আমি কখনোই বাচ্চাদেরকে একা বাসায় রেখে যায় না, আর ওরা গাড়িতে বসেও এনজয় করে, আসলে বাইরে যে একটু ঘুরতে পারে এটাই ওদের কাছে ভালো লাগে। তো অনেক কথাই বললাম, বলতে বলতেই যে মাংস রান্নাও কমপ্লিট, আর মাংস রান্নাটা কিন্তু খুবই ইয়ামি হয়েছিল, যদিও আপনাদেরকে খাওয়াতে পারছি না, আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছিল, খেতে কতটা মজা হয়েছিল। কি করছো বাবা তুমি? তুমি কি রেডি? অলরেডি আমরা গোল শপে চলে এসেছি, আর এই গোল শপটা হচ্ছে তরল সিগন্যালের ওখানে। তরল সিগন্যালের ওখানে গেলে একটা সুবিধা হয় কি, এখানে একবারে 5-6টা মতো গোল শপ আছে, তো একটা যদি চয়েস না হয় পাশের দোকানে যেতে পারি, বারবার অনেক জায়গা ঘুরতে হয় না। তো এই পাশে হচ্ছে বেশ কিছু আমি এই রিং দেখতেছিলাম, রিংগুলো সুন্দর ছিল কিন্তু বেশিরভাগই ওল্ড কালেকশন, আসলে নিউ কালেকশনের তেমন রিং ছিল না। তো এখান থেকে আমি চয়েস করতেছিলাম আর কি গিফটের জন্য কোনটা নেওয়া যায়, আর আপনাদের সাথে শেয়ার করছি। আর ওল্ড কালেকশন বললাম এই জন্য, এখানে যে রিংয়ের ডিজাইনগুলো এগুলো আমি প্রায় কয়েক মাস ধরে এই একই ডিজাইনের দেখতেছিলাম, কয়েকটা ডিজাইন শুধু নিউ কালেকশনে দেখলাম, বাকিগুলো আমি কয়েক মাস ধরে এইসব ডিজাইনই দেখছি, এই জন্য বললাম। আর এখান থেকে আমি একটা গিফটের রিং পছন্দ করেছি, কিন্তু আমাদের যে প্রবলেমটা হচ্ছিলো যার জন্য আর কি রিংটা কিনবো, তার আঙুলগুলো খুবই চিকন চিকন, তো আমাদের আর কি এই ডিজাইন পছন্দ হলো, সাইজটা আর কি মিলতেছিল না, তো অবশেষে ডিজাইন তারপর সাইজ সব কিছু মিলিয়ে একটা নেওয়া হয়েছে, আর ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি এখন আমরা বাসায় চলে এসেছি, আর আসার সময় বাসায় খাওয়ার জন্য বার্গার নিলাম বাচ্চারা আমরা, তো এখন বার্গারটা খেয়ে নিই। তো আমি যে রিংটা কিনেছি সেটা আমি স্কাই জুয়েলার্সের মধ্যে থেকে কিনেছি, আর ওখান থেকে আর কি সাইজ তারপর ডিজাইন দুটাই পারফেক্ট মনে হয়েছে,
তো এই রিংটা আমরা নিয়েছি, তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ বার্থডে পার্টির একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।